ওয়েলকাম টু বিডিটেক অ্যাব্রোড। যে বিষয় পর কথা বলবো সেটা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসাটা কিভাবে অনলাইনে চেক করা যায় সেটা নিয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং হচ্ছে কলিং যে পেপারসটা, কলিং পেপারের ভিতর আসলে কি কি থাকে সে বিষয়টা নিয়ে আপনাদের একটু ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথম কাজ হলো, কর্মীদের কাজ স্টার্ট হয় যখন একটা এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে, সে কোন কোম্পানিতে যাচ্ছে, কোন কাজের উপর যাচ্ছে সেটা হচ্ছে প্রথম কাজ থাকে। দ্বিতীয় অপশনে গিয়ে সে আসলে মেডিকেল টেস্ট করে, টেস্ট করার পরে তার একটা কলিং পেপার আসে মালয়েশিয়া থেকে। মেডিকেলে ফিট হওয়ার পরে যে এজেন্সির মাধ্যমে তিনি পাসপোর্টটা জমা দেন, সেখান থেকে তাদের কাজ হলো এই পাসপোর্টগুলো নিয়ে ইমিগ্রেশনে সাবমিশন করা, ইমিগ্রেশন থেকে কলিং বের হয়ে আসা। এটা হলো একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু কলিং ভিসাটা হয়। কলিংটা দেখতে কেমন হয় সেটা আপনাদের একটু একটা নমুনা কপি আপনাদের দেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে এরকম, 3 পেজের একটা কলিং পেপার হয়। আমার হাতে একটা কলিং পেপার দেখতে পাচ্ছেন, এটা হলো যেটা থাকে প্রথম পেজটা থাকে, তাদের এরকম একটা পেজ থাকে প্রথম কলিং পেপারের ভিতরে, এরকম একটা কলিং এটা হচ্ছে, এরকম একটা হচ্ছে আপনার প্রথম পেজটা থাকে, এরকম এরকম একটা পেজ থাকে যেখানে এখানে পেজের ভিতরে ফার্স্ট পেজে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। যেটা এখানে হলো কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার থাকে, এটা হলো কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার এখানে হচ্ছে। এরপরে থাকে দ্বিতীয় অপশনে গিয়ে এখানে নেম অফ কোম্পানির নাম থাকে, এই যে এটা হচ্ছে কোম্পানির নাম থাকে, এখানে কোম্পানির নাম থাকে, নিচের দিকে অ্যাড্রেস থাকে, এটা হলো প্রথম পেজে এটা থাকে। দ্বিতীয় নম্বর পেজে গিয়ে যেটা থাকে সেটা হচ্ছে এরকম একটা পেপার্স থাকে, এই যে এরকম একটা পেপার্স। এখানে সবচেয়ে মানে সার্চ দেওয়ার জন্য যে জিনিসটা এখানে দেখেন, এই যে র্যাক র্যাক টানা একটা বারকোড আছে, এই যে এটা এখানে এই র্যাক র্যাক বারকোডের উপরে এখানে একটা রেফারেন্স নাম্বার আছে, দেখেন এই যে BPA এরকম একটা রেফারেন্স নাম্বার এখানে এখানে। এটা দিয়ে মূলত আসলে কলিং ভিসাটা চেক করতে হয়, অর্থাৎ হচ্ছে কলিং যখন আপনাকে যে এজেন্সির মাধ্যমে যাচ্ছে যে পেপারসটা দিবে, এরকম একটা অবশ্যই এরকম একটা নাম্বার আপনার কাছে থাকবে। এরপরে যেটা থাকে তৃতীয় নাম্বার পেজে গিয়ে গিয়ে থাকে এরকম একটা হচ্ছে সিরিয়াল ওয়াইজ, এই কলিংয়ের ভিতরে 5টা ভিসা হয়েছে, অর্থাৎ হচ্ছে 5 জনের এখানে দেখেন একটা সিরিয়াল নাম থাকে, এখানে এদিকে একটা নাম থাকে, এরপরে হচ্ছে এখানে কিছু রেফারেন্স নাম্বার থাকে, এরপরে হচ্ছে এখানে কান্ট্রি থাকে অর্থাৎ বাংলাদেশ থাকে, এরপরে গিয়ে এখানে পাসপোর্ট নাম্বার থাকে। এই ভিসাটা আমরা আপনাদের একেবারে স্ক্রিনে গিয়ে রেকর্ড করিয়ে দেখিয়ে দেবো কীভাবে আপনি এই ভিসাটা চেক করবেন, সেটা সম্পর্কে আপনাদের একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিব সেম ওয়ে দিয়ে আপনারা এখানে আপনাদের যে কলিংগুলো থাকে কলিং ভিসাটা আপনারা চেক করতে পারবেন। চলুন আমরা একটু স্ক্রিনে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি কীভাবে আপনি কলিং ভিসাটা চেক করবেন। আপনি এই কলিং পেপারটা মোবাইল ফোন দিয়েও করতে পারবেন, কম্পিউটার দিয়ে চেক করতে পারবেন। এরকম দেখেন মাই MYIMMS উপরের দিকে যে পেজটা আছে এই পেজটা আমি ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আপনাদের জন্য এই লিঙ্কটা দিয়ে দিব, চাইলে আপনারা ওইখান থেকেও নিতে পারবেন। এখানে দেখেন এখানে 3টা অপশন রয়েছে, যে নম্বর যে অপশনটা রয়েছে একেবারে তৃতীয় নাম্বার অর্থাৎ প্রথম লাইনের দ্বিতীয় নাম্বারে যেটা আছে, এখানে আপনার যে রেফারেন্স নাম্বারটা আমরা যে 5টা ভিসার কথা বলেছিলাম, রেফারেন্স নাম্বারটা আপনাকে এখানে লিখতে হবে, টাইপ করতে হবে। আমি আপনাদের এখানে দেখেন হচ্ছে আমি নিজে টাইপ করছি, আপনারা এইভাবে সেম ওয়ে দিয়ে টাইপ করে নেবেন। দেখেন এখানে BPAW হচ্ছে FWCMH, তারপরে হচ্ছে আপনার আরও কিছু নাম্বার থাকবে, এই নাম্বারগুলোকে আপনাকে একেবারে হুবাহু যেভাবে আপনার কলিং পেপারে রয়েছে সেভাবে আপনি এটা হচ্ছে ফ্ল্যাপ করবেন। ফ্ল্যাপ করার পরে নিচের দিকে এখানে যে দেখেন একটা বাটন রয়েছে সেটা হচ্ছে ক্যারিয়ান, যে বাটন রয়েছে এটার উপর ক্লিক করার পরে আমি যে আপনাদের 5টা ভিসা দেখিয়েছিলাম, দেখেন এখানে 5টা ভিসার কিন্তু রেকর্ড রয়েছে। এখানে দেখেন ওই যে এদের হচ্ছে কোম্পানির যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা আছে, আপনার যে 5টা ভিসা এটা ছিল। এইভাবে কিন্তু আপনি আপনার ভিসাটা চেক করতে পারবেন। তো হচ্ছে এইভাবে আপনি আপনার ভিসাটা চেক করে নিজের ভিসাটা আপনি নিজে এনশিওর করে দেখে নিতে পারবেন। তো হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করবো। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে আপনি এটা লাইক দিতে পারেন, কমেন্টস করতে পারেন।